বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন। এই পৃথিবীতে অনেক মানুষ মসজিদ ধরেছে, পীর ধরেছে, কিন্তু তারা বেশিরভাগ তরিকতের লোকগুলো বলতেছে, এত সাধনা করি, এত চেষ্টা করি, দম সাধনা করি, ধ্যান সাধনা করি, বিভিন্ন সাধনা করি, কিন্তু করতে করতে মরি, কিন্তু কখনো সেই সাফল্য পাইলাম না, সেই সাফল্য লাভ করতে পারলাম না, এমন কিছু বিষয় আলোচনা করে। তো আলোচনা করার উদ্দেশ্য এটাই, তারা বহু সাধনা করার পরেও তারা রাসূলের সাক্ষাৎ, আল্লাহর সাক্ষাৎ, নিজকে চেনার যে বিষয়টা আছে, আত্মদর্শনের বিষয়টা যে আছে, কোনো কিছুই হচ্ছে না, যার ফলে মন ভেঙে যাওয়ার অবস্থা। তাই আমি আজকে সহজ করে কিছু কথা বলবো, সহজ করে আমি যে কথাগুলো বলবো অবশ্যই আপনারা মন দিয়ে শুনবেন। সেই কথাগুলো হলো, দেখুন যে চোখ থুয়া অন্ধ, কান থুয়া বয়রা, হাত থুইয়া অবশ, ঠিক এরকম একটা ভাব যদি কোনো ভক্তের মধ্যে আসে, তখন সে ইনশাআল্লাহ আউলিয়ার কাতারে চলে যাবে। তবে হ্যাঁ, যেমন অনেকে বলতেছে রেচক, পুরক, কুম্ভক, ধ্যান, চিক সাধনা, বিভিন্ন সাধনা করতেছি, কোনো ফলাফল হচ্ছে না। তো ফলাফল হবেও না, কেন হবে না? দেখেন, একটা সিঙ্গারা বানাতে আটা লাগে, আলু লাগে, পেঁয়াজ লাগে, লবণ লাগে, মশলা লাগে, সব কিছু রেডি আছে, কিন্তু তেল নেই। তেলে ভাজা ছাড়া তো সিঙ্গারা হবে না। ঠিক সাধনা আছে, মোটামুটি জ্ঞানও আছে, এর মধ্যে কী নেই? ভক্তি নেই, বিশ্বাস নেই, বিশ্বাসের কমতি আছে, ভক্তির কমতি আছে। আচ্ছা, তাহলে যে কথাটি বলতে চাচ্ছি, পৃথিবীতে অনেক পীর এবং অনেক ভক্ত আছে, তারা একদল তার মসজিদের কাছে যাচ্ছে, বাবা এই জিনিসটা এমনি না, বাবা আত্মতত্ত্বটা এভাবে না, দেহতত্ত্বের মধ্যে এই জিনিসটা এমনি না, তুমি যে শিখতে গেছো, তুমি তো শিখাইতেছো, এটা ত্যাগ করতে হবে। এবং ভক্তি, নম্র, ভদ্র এবং নিচের দিকে তাকানো, এই অভ্যাসটা করতে হবে। দুনিয়াতে হাঁটা চলা করছি, কত কাজ করছি, কিন্তু নিচের দিকে তাকিয়ে চলছি। কোনো দিক যদি তাকাই তাহলে কি হবে? আমাদের মন, দেহ, মন যা কিছু আছে, যে লোভী বৃক্ষের অংশ থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। যেদিকে তাকাবো লোভের সৃষ্টি হবে, আমার একটা সুন্দর বাড়ি হতো, নারী হতো, গাড়ি হতো, যেদিকে তাকাবো লোভনীয় বিষয়। তাকানোর দরকার নেই, নিচের দিকে যেয়ে থাকো আর তাকে স্মরণ করো আর জিকিরে থাকো। এর পরের বিষয়টি হল, দেখুন যে আমি যাকে ভালোবাসি, যে দম সাধনা, রেচক, পুরক, কুম্ভক এটা সাইড করে রাখেন, এই সাধনগুলো যার যার মুর্শিদ ভক্তের অনুসারে দিয়ে দিবে, আর যার দরকার নেই এগুলো লাগবে না। তবে আপনার মুর্শিদ আপনাকে যদি ধ্যান সাধনা দেয়, আর সেই ধ্যান করতে যাইয়া যে নিয়ম কানুনগুলো পালন করতে হয় সেগুলো করবেন, এবং ধ্যানের দেশে ডুবতে 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 ডুবতে
একটা সময়ে এই প্রেমের মানুষ বলে তারে এই পিঞ্জর হতে ছেড়ে গিয়া ঘরে আবার আসতে পারে, এই দমের কোঠায় চাবি দিয়া হাস্তিকে নেস্তি করিয়া ভানা ফিল্লার হালে গিয়া শ্রীকলানগরে এই পরম বন্ধুর হবে দেখা বর্জক শহরে। বর্জক কি? মুর্শিদের মুর্শিদের যে সুরত চেহারা এটাকে বর্জক বলা হয়। মরা হইয়া দর্শে যেজন লাখ পাইয়াছে অধরারে, এবার সুলতান নাসিরা মোকামে জলি এবং খফি দুয়ের সনে গেলে দেখতে পাবে ধ্যানে মুর্শিদকে নজরে, আপনাকে হারাইলে পাওয়া যায় মাসুকিরে, এবার মুর্শিদ রূপ মিশিলে পরে তারে দেখিতে পারে আরো সেতে ছবির মতো নিরঞ্জন কয় তারে। তে এখন যে বিষয়টি, যে মানুষ সাধনা করে ঠিকই, ইমুকে সাধন করেছে ইমুকে সাধন করেছে, সে সাধন করে অনেক বড় হয়েছে না, সাধনা করে কেউ কখনো বড় হতে পারে না, তবে হ্যাঁ সাধনা করে পারবে। ওই যে বলেছি একটা সিঙ্গারা বানাতে আটা লবণ মশলা আলু লাগে, সবই আছে কিন্তু তেল নেই বাজার, না বাজলে তো সিঙ্গারা খাওয়াই যাবে না, ঠিক তেমন করে মানুষের মধ্যে যদি ভক্তি প্রেম ভক্তির শক্তি না থাকে, তাহলে সাধন করতে 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 মরতে 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 একদিন মানুষ মরে যাবে, কিন্তু কখনো আত্মদর্শন হবে না, কখনো তার আল্লাহ দর্শন হবে না, রাসুল দর্শন হবে না। তাই আমি বলবো হে সমস্ত জগৎবাসী, যারা মুর্শিদের দরবারে যাবেন, যদি যদি তাকে আপনার কামেল মুর্শিদ মনে হয় তাহলে আপনি বায়াত গ্রহণ করেন, আর যদি কামেল মনে না হয় তাহলে আপনি বায়াত গ্রহণ করবেন না, জীবন নষ্ট করবেন না। কারণ যেই সময় তুমি দুই এক বছর দিবেন, এরপরে বলবেন পীর তো ঠিক নেই, তখন দুই তিন বছর কিন্তু পীর আপনাকে ফেরত দিতে পারবে না। তাই সাধারণত স্বর্ণ কিনতে গেলেও কিন্তু মানুষ স্বর্ণটাকে যাচাই করে কিনে, তাই সারা জীবন যৌবন আমি যাকে দিয়ে দেব সে আমাকে ক্রয় করবে, আমি তার কাছে বিক্রয় হব, আমি কি তার কাছে বিক্রি হইবার যোগ্য আছি, আমি কি সে যে আমাকে ক্রয় করে নেবে সেই সমর্থ কি তার আছে। তাহলে যাচাই বাছাই করে যদি স্বর্ণ কিনে থাকি তাহলে জীবন যৌবন যাকে দেব তাকেও যাচাই করে নিতে হবে। তবে হে সমস্ত জগৎবাসী, আমি শেষ ফিনিশিংটা দিচ্ছি, সেটি হল যখন মুর্শিদের দরবারে যাওয়া হবে ভক্তি জোরে হাত থাকবে, মনে করতে হবে আমার পীর নয় আমার রাসুল বসে আছে, আমার রাসুল নয় আমার খোদা বসে আছে। তাই বলা হয়েছে পীর মুর্শিদ খোদা না করিও যোদা, এক সুতায় বাঁধা না বুঝিলে জনমের গাদা, তাই মনটাকে করিয়া সাদা যতই আসুক বাধা, মনটাকে করতে পারলে সাদা আর থাকবে না একদিন বাধা। যাই হোক, এখন যে কথাটি বলব, যে যদি একটা কাসিম সেই দূর থেকে শীষ মেরে তার ডিমের দিকে তাকিয়ে থাকতে পারে, সেই ডিমগুলো ফুটে যায় নদীর ওই পারে গিয়ে ডিমের দিকে শীষ দেয়, এই দূরের শীষ পেয়ে ডিম ফুটে যায়, তাহলে মুর্শিদের কাছে প্রয়োজনের বাহিরে কিছু বলার দরকার নেই, শিক্ষণীয় বিষয় শুধু শিখব এবং তার নুরানি চেহারার দিকে তাকিয়ে থাকব। তখন এই নুরানি ফায়ার যদি কারো মধ্যে চলে যায়, তার সিনাতে এসে যায়, তার মস্তিষ্কে ঢুকে যায়, তখন আল্লাহর তরফ থেকে সে জ্ঞান পেয়ে যায়। তবে পূর্ণ বিশ্বাস পূর্ণ ভালোবাসা এবং ভক্তির সাথেই থাকতে হবে, তাহলে ভক্তিতেই মুক্তির ফয়সালা হয়, ভক্তিতেই আল্লাহ আপনাকে একদিন জায়গা মতো পৌঁছে দেবে। তাহলে এরকম কখনো হব না বাবা এটা কি, এই তত্ত্বটা কেমনি, আমাকে একটা সাধন দেন আমি এটা করব না। আপনার কি দরকার জানা আছে তার, আপনি যে স্তরের লোক আপনি পেয়ে যাবেন, শুধু তার ভজনা করে যান, চোখের পানি ফেলতে থাকেন, রাতের গভীরে ধ্যানের দেশে ডুবে যান, অবশ্যই আপনি তার দর্শন পেয়ে যাবেন, সে আপনাকে রক্ষা করবে, সেই আপনাকে দেবে। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনাগুলো কেন করলাম, যে এই পৃথিবীতে এই বাংলাদেশে বিভিন্ন জায়গায় গিয়েছি, দেখেছি
যার তার মসজিদকে সামনে রেখে এই পেঁচাল সেই পেঁচাল বিভিন্ন কিছু, মানে সামনে যে কে বসে আছে খবর নেই, তবে নম্র ভদ্র ভক্তি সম্মান যদি দেওয়া যায় তাহলে অল্প সাধনে আপনি জায়গায় পৌঁছাবেন, কারণ তার সুদৃষ্টি আপনার উপর পড়ে যাবে। যাই হোক, হে সমস্ত জগৎবাসী, আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।